আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। মোট 191 জন যাত্রীকে নিয়ে শুক্রবার সন্ধ্যাবেলায় ক্রাশ করলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 2 জন পাইলট সহ মোট 20 জনের মৃত্যু হয়েছে, মোট 162 জন আহত, তার মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে রয়েছে 4টি শিশুও। উক্ত বিমানটি দুবাই থেকে কোজিকড়ে ফিরছিল। কারিপুর বিমানবন্দরে রানওয়েতে নামার সময় ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা, 2 ভাগে বিভক্ত হয়ে যায় বিমানটি। ডিজিসিএর রিপোর্ট অনুযায়ী কেরালার ভারী বর্ষণে দুর্ঘটনার জন্য অনেকটাই দায়ী। কেরালার মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়ন বলেছেন, পুলিশ এবং দমকল বাহিনীর মাধ্যমে উদ্ধার কাজটি যাতে সঠিকভাবে হয় এবং যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ যাতে শীঘ্র নেওয়া হয় সেদিকে গভীরভাবে খেয়াল রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরি জানান যে ভারী বৃষ্টিতে পিছলে যায় বিমানটি, বিমানবন্দরের দেয়াল ভেঙে 35 ফুট এগিয়ে যায় এবং ভেঙে 2 টুকরো হয়ে যায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ঘটনাটি সম্পর্কে গভীর শোক প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে টুইট করে বলেছেন, তিনি মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত এই করুণ দুর্ঘটনার খবরে। ভারতীয় সকল রাজনীতিবিদরা গভীর শোক প্রকাশ করেছেন ও প্রয়োজনে সকল রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন। পররাষ্ট্র বিষয়ক মন্ত্রকের তরফ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। আপনারা দেখছেন ব্যাকআই নিউজ, সর্বদাই খবরের গভীরে।